মুনাফা অর্জনের জন্যই না, ব্যবসাটাকে সেবা হিসেবে যারা নেন তাদেরকে আমার দোকানে আমন্ত্রণ। আমরা পাইকারদের পাইকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দোকানদার আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে। প্রায় 4000 ডিজাইন আছে, আমি তো এতগুলো দেখাইতে পারবো না। আমি একটা বেসিক ধারণা দেওয়ার জন্য প্রোডাক্ট দেখাচ্ছি। এটা রেট হচ্ছে মাত্র 510 টাকা। এগুলো আছে 180 190 নানান রেটের আছে, এগুলো আসলে দেখতে পাবেন। কিন্তু আমি কমের ভিতরে দিলে আমি কোয়ালিটি দেব। করার জন্য লাইট জ্বলে। আচ্ছা আচ্ছা, এখান দিলে টোকা দিলে লাইট জ্বলবে। হ্যাঁ লাইট জ্বলে। আচ্ছা, এই ব্যাগটা কত? 380 টাকা মাত্র। টেম্পার দেওয়া, 3 বছরের ভিতরে একটা সুতা যদি ছিঁড়ে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিব। নিজস্ব অফিস বা কর্পোরেট কিংবা তাদের এমপ্লয়ারদের জন্য কিছু ব্যাগ নিজস্ব কোম্পানির লোগো দিয়ে করে নিবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বনিম্ন রেটের সবচেয়ে ভালো কোয়ালিটি দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। একটা দেখছেন একটা ব্যাগ, এটার ভিতরে 8-10টা মডেল আছে। যেমন একটা মডেল আছে আপনার রেড, এটা রেড হচ্ছে মাত্র 650 টাকা অনলাইনে। অনলাইনে এগুলো হচ্ছে মাত্র 230 টাকা। শাওলংয়ের চায়না ব্যাগ, শাওলং এগুলো বিক্রি হয় 1500-1600 টাকা, এটা পাইকারি রেট 800 টাকা মাত্র। মাত্র 200 গ্রাম ওজন, অথচ ব্যাগটা হচ্ছে আপনার এই মুহূর্তে ট্রেন্ডিং এ আছে, সারা বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত ব্যাগ এটা। গুলো আমাদের কাছে সরবরাহ আছে। এটা রেট হচ্ছে 520 টাকা। 520, হ্যাঁ। এগুলা লেডিস ব্যাগের দোকানে 800-900 টাকা বেচছে। 100-এর উপর প্রিন্টের কালার আছে এবং সবগুলো আনকমন কালার। নিজের মূল্য নিজের বাড়াইতে হবে। যদি আপনাকে সবাই আস্থা করতে পারে তখন আপনার জীবনে আর মানে পিছনে তাকানোর কোনো সুযোগ নাই, ব্যবসা আপনি করতে পারবেন। এটা রেট হচ্ছে 1450 টাকা সেট। হ্যাঁ, দুই পিসের দাম 1450 টাকা না, 1450 টাকা সেট। Business BD, your business partner. দর্শক, আজ আপনাদের আবারও সন্ধান দেব ব্যাগের হোলসেল মার্কেটের। এজন্য বিজনেস বিডি গিয়েছিল দেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা চকবাজারে। এখানকার এএম প্লাজার বিসমিল্লা ব্যাগ বাজারে পাবেন সব ধরন এবং ডিজাইনের ব্যাগ। পাইকারি দামে এখান থেকে ব্যাগ সংগ্রহ করে আপনি শুরু করতে পারেন নতুন ব্যবসা। চলুন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ কাউসার মাহমুদ ভুঁইয়ার কাছ থেকে ব্যাগ ব্যবসার বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারাই আমার এই ভিডিওটি এখন প্লে করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন। আসলে আমি হচ্ছে চকবাজারের মদিনা 80 টাওয়ারের 5 নম্বর গেটের ঠিক বিপরীত দিকে বিসমিল্লা ব্যাগ বাজার নামে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের কর্ণধার। আর আমার এই প্রতিষ্ঠানের বয়স প্রায় 21 বছর। আমি দীর্ঘ 21 বছর যাবৎ আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি সুনামের সহিত। তো যারাই চকবাজার নতুন ব্যবসা করতে চান, নতুন ব্যবসা করবেন, ব্যাগের ব্যবসা করতে আগ্রহী, অথবা যারা পুরনো ব্যবসা করতেছেন অথচ চকবাজার থেকে মাল কেনাকাটা করেন, আমার দোকানে এখন পর্যন্ত আপনারা এখন ভিজিট করেন নাই, তাদের সকলকে আমি আমার দোকান ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আচ্ছা কাউসার ভাই, আপনার এটা তো ব্যাগের একটা দোকান, এটা কি আপনার তো হোলসেল না, পুরোটাই হোলসেল? জি, এটা পুরোটাই হোলসেল। এই ভবনটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মোট 10 তলা একটা বিল্ডিং। হ্যাঁ, এখানে আন্ডারগ্রাউন্ড থেকে 10 তলা পর্যন্ত পুরো বিল্ডিংটাই আমাদের নিজেদের, এবং আমাদের নিজস্ব কোম্পানি ফ্যাক্টরি আছে, যার কারণে আমাদের উৎপাদন খরচ কম। আর আমরা এই চকবাজারে সারাদিন দোকানদারি করার পর রাতের বেলা দোকান বন্ধ করি, বন্ধ করার পর আমরা আবার চকবাজারে বিভিন্ন দোকানে ব্যাগ ডিস্ট্রিবিউট করি। তার মানে আমরা পাইকারদের পাইকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দোকানদার আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে। আমাদের কি দেখাবেন আজকে? আর আরো একটা সুখবর, সেটা হচ্ছে আমরা প্রায় 10-12টা কোম্পানির ডিলারশিপ নিয়ে আছি। আমাদের অন্যান্য দোকান থেকে আমাদের রেট একটু কম। আর আমাদের এই দোকানটা মূলত হচ্ছে আস্থাশীল একটা দোকান। এখানে আপনার কোন নরমাল মানে কম দামি ব্যাগ 60-65-90 টাকার এই ধরনের কোয়ালিটি আমরা বিক্রি করি না। আমরা যা বিক্রি করি মানুষ যেন ব্যবহার করতে পারে, ব্যবহার উপযুক্ত মানে কোয়ালিটি সম্পন্ন ব্যাগ বিক্রি করে। যারা এই ধরনের সার্ভিস দিবেন, ব্যবসায়িক ভাবে মনে করেন যে ব্যবসাটা শুধুমাত্র মুনাফা অর্জনের জন্যই না, ব্যবসাটাকে সেবা হিসেবে যারা নেন তাদেরকে আমার দোকানে আমন্ত্রণ। কেননা আমি আমার এই পণ্যগুলো আমি যখন একটা ছোট্ট কম দামি ব্যাগও বিক্রি করি, আমি চেষ্টা করি লাইলন সুতায় শিলানোর জন্য। আমি চেষ্টা করি সেখানে যেন না ফেসে যায়, না নষ্ট হয়, যা ভালো দরকার আমি ওভাবেই তৈরি করি। আচ্ছা, আমার কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটির জন্য আমাদের এই দোকানটা এত সুনাম, দীর্ঘদিন যাবৎ করে সুনামের সাথে ব্যবসা করে আসতেছি। ওকে ভাই, আমরা কি দেখবো প্রথমে?
তো প্রথমে আসলে আমি বললাম তো আমার এখানে প্রায় 20টা কোম্পানির ডিলারশিপ আছে, প্রতিটা কোম্পানির প্রায় 200 করে মডেল আছে, এখন প্রায় 4000 ডিজাইন আছে। আমি তো এতগুলো দেখাইতে পারবো না, আমি একটা বেসিক ধারণা দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট দেখাচ্ছি। যেমন এই যে মেজর ব্র্যান্ডের একটা ব্যাগ, হ্যাঁ একটা ব্যাগ, এটা রেট হচ্ছে মাত্র 510 টাকা। ক্যাটকাপ ক্যাট লেখা দুটা পার্ট, সিঙ্গেল পার্টের ভিতর এগুলো আপনার এমনি অনলাইনে এবং অফলাইনে এবং বিভিন্ন খুচরা মার্কেটে এগুলা 900-1000 টাকা বিক্রি হয়। চমৎকার ব্যাগ দেখেন, ফিনিশিং গুলো দেখেন, হ্যাঁ। তারপরে এই ধরনের আরেকটা উইনার ব্র্যান্ডের মাল, এখন তারা বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে লিডিং পজিশনে আছে। তাদের জিপার গুলো ওয়াটারপ্রুফ হয়, সাধারণত জিপার গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, এবং ব্র্যান্ডের লোগোটোকো যা আছে সব সিম্পলের ভিতর খুবই স্ট্যান্ডার্ড। এটা 830 টাকা বর্তমান রেট, এবং ডলারের সাথে মালের দাম অনেক সময় কম বেশ হয়, যেগুলো পুরো ইনপুট আইটেম। একটা ব্যাগ আছে উইনারের, এটা সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড। যারা এই ধরনের আমার ব্যাগের চেহারা দেখলে হয়তো বুঝতে পারছেন যারা আসলে আমরা কি ধরনের ব্যাগ বিক্রি করি। এটা রেট হচ্ছে 750 টাকা। ওকে, তারপরে ক্যাট, এই যে মেজরের ক্যাটের আরেকটা মডেল আছে, ওয়াশ শার্টিং কাপড় বলা হয় কাপড়টা, পিছনে অ্যাডজাস্ট বেল্ট, এটা রেট হচ্ছে মাত্র 580 টাকা। ডাবল চেন ডাবল পার্ট, চমৎকার একটা ব্যাগ। ওকে, তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে, এই যে এটা একই রেটের মাল, খুব সুন্দর ডিজাইন, আসলে কি বলবো। তারপরে দেখেন আপনাদের বাচ্চাদের স্কুল আইটেম যদি নিতে চান, অনেক শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সামনে জানুয়ারি, এই যে এই ধরনের ব্যাগ গুলাই চায়না বইলা বিক্রি করে ফেলে, এগুলা পাইকারি রেট হচ্ছে 230 টাকা। এগুলো হচ্ছে আপনার বর্তমান, আর আর এই ধরনের অনেক ব্যাগ পাবেন 160 টাকা, 130 টাকা, 120 টাকা। এটা দাম কত আপনার এখানে? এটা 200 টাকা। এটার ভিতরে আপনার বিভিন্ন সাইজ আছে, 220 টাকা, তো বিভিন্ন, যে একটা আছে এমবোস করা, এটা আছে 440 টাকা। ওকে, ঠিক আছে, এই আছে 350 টাকা, 300 টাকা, বিভিন্ন রেট আছে। এটার মধ্যে বিশেষ কয়েকটা রেট আছে, আরো কম দামি আছে আমাদের কাছে, যেমন কম দামি একটা, যেমন এগুলো আছে 180, 190, নানান রেটের আছে। এগুলো আসলে দেখতে পাবেন, কিন্তু আমি কমের ভিতরে দিলেও আমি কোয়ালিটি দিব। ওকে, আমি ব্যবহার করে একটা ব্যাগ একটা বছর, এক বছর ব্যবহার করার নিশ্চয়তা দিব। হাতে সুন্দর কালারফুল একটা, হ্যাঁ কালারফুল, এবং এটা বাচ্চাদের খুশি করার জন্য লাইট জ্বলে। আচ্ছা আচ্ছা, এখান দিলে টোকা দিলে লাইট জ্বলবে। হ্যাঁ লাইট জ্বলবে। আচ্ছা, এই ব্যাগটা কত? 380 টাকা মাত্র। হোলসেল ভাই এইটা খুচরা কয় টাকা বিক্রি করতে পারবে? এগুলো 800-900 টাকা বিক্রি, 800-900 টাকা বিক্রি করা যাবে। এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো, কোয়ালিটি অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো। আমি বলছি তো, এক কথা বলছি যে আমার, আমি চ্যালেঞ্জ করি, চক বাজারে চ্যালেঞ্জ করি। আচ্ছা, আপনি যেহেতু এই কথাটা বললেন কাউসার ভাই, অনেকেই আপনার চকবাজারের দোকানের অভাব নাই, মানে আপনি বলতেছেন আপনার দোকানের কোয়ালিটি সবচেয়ে ভালো। আচ্ছা, এই ক্ষেত্রে মানে কাস্টমার যারা আছে অনেকেই বলে যে আপনার কাছ থেকে নিলে হয়তো একটু ভালো পাওয়া যাবে, কি কারণে, কি মানে আপনি কি যুক্তি দিবেন আপনার পক্ষে? ভাই আমি বললাম তো, ব্যবসা হচ্ছে, দেখেন ইসলামের দৃষ্টিতে ব্যবসাটা কি, ইসলামের দৃষ্টিতে ব্যবসা হচ্ছে যতগুলো রিজিকের মাধ্যম আছে মানুষের, তার মধ্যে সর্বোত্তম, মানে সর্বোত্তম পন্থা হচ্ছে, মানে হালাল রিজিকের উত্তম পন্থা হচ্ছে ব্যবসা। তো সেই ব্যবসা হিসাবে আমি ব্যবসা করে যাচ্ছি, আমি চেষ্টা করি মানুষের আস্থা অর্জন করার জন্য। একটা জিনিস খেয়াল করবেন আপনি, আজকে আস্থাহীনতার অভাবে আজকে মানুষের মধ্যে, যেমন আমাদের প্রত্যেকটা মানুষ আস্থাশীলতা খুঁজি, যেমন আজকে বাটা বলেন, অ্যাপেক্স বলেন, বিভিন্ন ব্র্যান্ড যারা, তারা আজকে আস্থা অর্জন করছে বা বিদায় দেখা যাচ্ছে যে মার্কেটের তুলনায় তাদের প্রোডাক্টের অনেক দাম, 1000 টাকার প্রোডাক্ট তাদেরটা 3000 টাকা, তারপরে মানুষ নিচ্ছে। কেন? তারা আস্থা, মানে তাদেরকে আস্থা করতে পারছে, আস্থাশীল কোম্পানি হিসাবে গণ্য করছে। তো সেই হিসাবে আপনি যখন দোকানদারি করবেন, আপনার কাস্টমারের কাছে, আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী যখন আপনি মাল সরবরাহ করবেন, তখন আপনি ব্যবসাটা টিকবে না। আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে যে আমি বিক্রি করব, আমার প্রোডাক্ট কাস্টমার নেওয়ার পর সে যেন ব্যবহার করে, ব্যবহার করার পর যে দেখা যাচ্ছে একটা ব্যাগ 3-4 বছর ব্যবহার করলো, দীর্ঘদিন ব্যবহার করার পর আরাম পাইলো, তখন সে ভালো যে না ওই দোকানের বা ওই কোম্পানির ওই প্রোডাক্টটা ভালো। আস্থা অর্জন করতে হবে। এটা দেখবেন যে একটা সাধারণ, দেখবেন যে কি উদাহরণ দিয়ে যদি বলতে যাই, দেখবেন একটা সেলুনওয়ালায় ভালো চুল কাটে, দেখবেন 3 কিলোমিটার দূরে যায় মানুষের কাছে, ওই যে আস্থা অর্জন করছে। তো আপনিও যখন আপনি ব্যবসা করবেন, আপনার উদ্দেশ্য থাকবে যে একমাত্র ব্যবসায় যদি উদ্দেশ্য হয় যে মুনাফা করবেন, তাহলে আপনি ব্যবসা, ওই যে একটা পরিসংখ্যান বলছে না যে পৃথিবীতে মোট 90% ব্যবসায়ী ব্যবসা শুরু করার আগেই ধরা খায় বা জোরে পড়ে, বাকি 10% ব্যবসা করে, এর মধ্যে 2% সফল হয়। সেই 2% তারাই যারা আস্থা, মানুষের কাস্টমারের আস্থা অর্জন করতে চায়। তো যখন আপনি আস্থা অর্জন করার জন্য ব্যবসা করবেন, তখন আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে এমনিতেই। যেমন আমি চেষ্টা করি, দেখেন এই যে এই সাধারণ একটা জিপার, তাও এই জিপারটা দেখেন আমি হাত দিয়ে কত রকম ভাবে চেষ্টা করতেছি, এগুলো কিচ্ছু হবে না, কারণ আমি জিপারটাও লাগাই চায়না থেকে, অনেক মানে টেম্পার দেওয়া আমার কোনো প্রোডাক্ট, আমি আমার নিজের তত্ত্বাবধানে কাজ করে থাকি। আমার এখানে আমি কখনো কোনো সময় দামে চ্যালেঞ্জ করি না যে সর্বনিম্ন রেটে আমি দিতে পারবো, এই কাজগুলো আমার দ্বারা হয় না। আমার প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি যে কাস্টমার, আমার আসলে স্মার্ট দোকানদার দরকার, স্মার্ট লোক দরকার, আমার ওই যে জবু থবু দরকার নেই, যারা ব্যবসা বুঝে না আইসা বলে যে ভাই 5000 টাকা দিন করুন। আপনার হাতের যে ব্যাগটা অনেক সুন্দর, এটা এটার দাম কত? এটা মাত্র 380 টাকা, মাত্র 380 টাকা, 380 টাকা মাত্র।
তো এই ব্যাগগুলোই আপনি ডিলারশিপ বিদায় 380, আপনি চকবাজারে 400 টাকা চলতেছে। ওকে, অন্যান্য দোকানে যেমন এই যে উইনারে এই আরেকটা ব্যাগ, এটা অ্যাডজাস্টেবল জয়েন্ট বেল্ট, এটা 420 টাকা, 420। হ্যাঁ, এই চেন চেন সব দারুন একদম, ওকে, চমৎকার ব্যাগ। তারপরে দেখেন এই যে লাইটিং দেখাইছি আপনার, অনেক মডেল দেখাবো, কত মডেল দেখাবো আমি আসলে, এগুলা কত দেখাবো, অনেক মডেল আছে। ওকে, এই যে একটা ব্যাগ দেখেন মাত্র 480 টাকা, মাত্র 480 টাকা। এই ব্যাগটা কোম্পানি থেকে নিজে, কোম্পানি নিজে ডিক্লারেশন দিছে এবং ওয়ারেন্টি কার্ড লেবেল সব দিয়ে দিছে। 3 বছরের ভিতর একটা সুতা যদি ছিড়ে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিব। আচ্ছা, এই যে আরবি এন্টারপ্রাইজ, এরকম নানান কোম্পানি আছে। যেমন আরেকটা লিডিং পজিশনে থাকা কোম্পানি, যারা আসলে পথ দেখায় তারা নাকি সবার সামনে থাকে, বাংলাদেশের মানুষকে ভালো ব্যাগ ব্যবহার করা শিখাইছে যে কোম্পানি, যে সোহানবি, সোহানবি। তারপরে দেখেন এই ব্যাগটা সিম্পলের মতো কত স্ট্যান্ডার্ড, মাত্র 440 টাকা রেট, 440 টাকা রেট, মাত্র 440 টাকা, বেল্ট অ্যাডজাস্ট বেল্ট জয়েন করা। ও আরেকটা কথা বলে রাখি, যারা ভিডিওটা দেখতেছেন, যারা ভাবতেছেন যে তাদের নিজস্ব অফিস বা কর্পোরেট কিংবা তাদের এমপ্লয়ারদের জন্য কিছু ব্যাগ নিজস্ব কোম্পানির লোগো দিয়ে করে নিবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বনিম্ন রেটে সবচেয়ে ভালো কোয়ালিটি দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। আচ্ছা, কাউসার ভাই, এখন এটা তো আপনি কোম্পানির ক্ষেত্রে বললেন, কিন্তু ঢাকার বাইরে যে ব্যবসায়ী আছে তারা কিভাবে অর্ডার করবে? ঢাকার বাইরে অনেক ব্যবসায়ীর কাছ থেকে এখন অলরেডি আমরা এই ধরনের সার্ভিস দিচ্ছি, দেখা যাচ্ছে লোগো দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আসে, কারণ যারা 200-300-500 বা 1000 পিসের কোয়ান্টিটি করে তারা একটু দেখা করতে চায়, কারণ অ্যাডভান্সের বিষয় আছে, ফ্যাক্টরিটা দেখতে চায়, দোকানটা দেখতে চায়, এরকম। আর যারা এটা আসে, এটা হয় না এরকম কখনো আমি একে সাইড, এমনি নরমালি যদি কি ব্যবসার জন্য নরমাল ব্যাগ নিতে চায় সেক্ষেত্রে অর্ডার কিভাবে করবে? অর্ডার হচ্ছে আপনি আপনার ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি, ওই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি চাইলে আমার সাথে ওইভাবে যোগাযোগ যদি করেন, আমরা ভিডিও কলের মাধ্যমে বা ছবি দেওয়ার, ইমেজ দেওয়ার মাধ্যমে সহযোগিতা করব আপনাকে চয়েস করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি যদি কন্ডিশনে নিতে চান কন্ডিশনে, আর যদি আপনি আমাদেরকে অগ্রিম পে করতে চান সবচেয়ে ভালো হয়, প্রথমবার অন্তত দোকানে এসে দেখলে, দোকানে এলে সবচেয়ে ভালো হয়, মানে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে চকবাজারে ব্যবসার জন্য এই প্রতিষ্ঠানটা। আপনি দেখেন সারা রাত তো জার্নি করে আসবেন, বাসে করে আসতেছেন, আপনি চাইবেন কিন্তু যে একটা দোকান থেকে, অনেকে কসমেটিক্স থাকে কিনা, নানান জিনিস কেনা, অনেক প্রকারের আইটেম থাকে, ফুলের আইটেম থাকে, তারপরে আপনার দেখা যাচ্ছে যে ওই হার্ডওয়্যার আইটেম থাকে, অনেকগুলো কেনাকাটা করতে হয়। তো একটা ব্যাগের দোকানে আইসা যদি একটা দোকানে সব পাওয়া যায়, ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ থেকে শুরু করে এভরিথিং সব পাওয়া যায়, তখন কিন্তু তার সময়টা অনেক সেভ হয়ে যায়। তো আমরা বলবো যে আপনারা যারা মানে ঢাকার বাইরে থেকে সারা রাত জার্নি করে আসেন, অবশ্যই আপনারা এই দোকানটাতে আসবেন, আমি বলছি না আমার কাছ থেকে মাল কিনতে হবে, ভিজিট করার জন্য হলেও আসেন। আচ্ছা, আসেন, আইসা আপনাদের ধারণাটা একটু নিয়ে যান। ওকে, ব্যাগের ব্যবসা করবেন আর এই দোকানে আসবেন না, এটা গ্রুপটা বাবাই জানা হতেই পারে না। তারপর দেখেন এই যে রেক্সিনের একটা খুব সুন্দর একটা ব্যাগ, হ্যাঁ, একটা রেক্সিনের একটা ব্যাগ, এটার ভিতরে মানে 8-10টা মডেল আছে, এখন ভিডিওতে এত লম্বা হয়ে যাবে আর কত ডিজাইন। এটার দাম কেমন? এটার রেট হচ্ছে 480 টাকা, 480 টাকা। এটার ভিতরে আবার 5-7টা মডেল আছে। আচ্ছা, তারপর এই একটা ব্যাগ আছে দেখেন, এটা একটা যে একদিনের ট্যুরের জন্য খুব চমৎকার ব্যাগ, তারপর বাতের বাটি নেওয়ার জন্য কিংবা অফিসে বিশেষ বিভিন্ন ফাইল টেল ক্যারি করার জন্য এমপ্লয়ারদের জন্য, এটা 450 টাকা মাত্র, 450 টাকা, চমৎকার একটা ব্যাগ। তারপরে যারা আপনি আসেন এই যে ট্যুরিস্ট কোথাও ট্যুর করার জন্য বা স্কুলের জন্য বড় ব্যাগ দরকার, এই ধরনের ব্যাগ আছে, এটার ভিতরে প্রায় 30টা মডেল আছে, এখন আমি আসলে কতগুলো দেখাবো। এটার দাম কত বড়টা? এটা রেট হচ্ছে মাত্র 800 টাকা, 800 টাকা, মাত্র 800 টাকা। খুব সুন্দর ব্যাগ, অনেক মডেল আছে, অনেক মডেল আছে, অনেক মডেল আছে। যে আপনাদের আরেকটা নতুন আজকে আসছে মডেল দেখাই, প্রফেসর ব্র্যান্ডের, একেবারে নতুন, হ্যাঁ একদম নতুন, দেখি আমরা। বাহ, সুন্দর কালার ভাই, এগুলোর মধ্যে কালার করা হয় আপনার ব্যাগের? কালার হয় ভাই, আমি পর্যাপ্ত পরিমাণ মাল আমাদের এখানে রাখি, কিন্তু কাস্টমার চাওয়া অনুযায়ী আমি সরবরাহ করতে পারি। দেন অনেক বড় সাইজ, প্লাস টুরিস্ট বা কিংবা যারা আসলে যে পাহাড় পর্বতে যায় পাহাড়ে ওঠার জন্য, তাদের জন্য এটা খুব চমৎকার ব্যাগ, বড় সাইজের ব্যাগ, মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা। এগুলো হোস্টা কিন্তু 1500-2000 টাকা বিক্রি। ওকে, হ্যাঁ। তারপরে আছে দেখেন আপনি যে ট্রাভেল আইটেম, যারা ট্রাভেল ব্যাগ নিতে চায়, হ্যাঁ ট্রাভেল ব্যাগ গুলো তো এখন খুবই চাহিদা আস্তে আস্তে বাড়বে যেহেতু সামনে শীত। হ্যাঁ, এই যে ট্রাভেল আইটেম গুলো আছে, বাহ, এটার ভিতরে কোন ডিজাইন কিন্তু, হ্যাঁ আরো অনেক মডেল আছে, আসলে কত দেখাবো। যেমন একটা মডেল আছে আপনার রেড, এটা রেট হচ্ছে মাত্র 650 টাকা, মাত্র 650 টাকা, 650। এটা কয়েন্সি, কয়েন্সি 650 টাকা, এটা হচ্ছে আপনার 22 ইঞ্চি, এর ভিতরে 20 আছে, 22 আছে, 24 আছে, 28 আছে। আচ্ছা, তারপরে একটা চেইন ব্যাগ আছে দেখেন, নিচে চেইন সিস্টেম, যারা হজের জন্য বা দেশের বাইরে যেতে চান, হ্যাঁ এই যে চেইন সিস্টেম দেখেন, চেইন খুলে বড় হয়। আচ্ছা, মানে ফুল ফ্যামিলির যে ব্যাগ, এটার মধ্যে কাপড় এটার মধ্যে ঢুকবে। এটা তিনটা সাইজ চেইন হয়, এটা দুই চেইন, এটা রেট হচ্ছে 800 টাকা। বিশাল ব্যাগ, হ্যাঁ মাত্র 800 টাকা, মাত্র। তারপর আবার
এটার ভিতরে দেখেন সেম সাইজের অন্য একটা ব্যাগ আছে, অন্য একটা ব্যাগ আছে। এই ব্যাগটা রেট হচ্ছে মাত্র 350 টাকা। 350 টাকা না, মাত্র 350 টাকা, মানে কমের মধ্যে হচ্ছে এটা পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, 230 টাকা। এটা খুবই চায়না বলে বিক্রি করা হয়, এটা রেট হচ্ছে 300 টাকা। 300 টাকা। দেখেন এই আরেকটা ব্যাগ আসছে, আনকমনের ভিতর আর্টিক হান্টারের ব্যাগ, ঠিক আছে, ফোল্ডিং সহ। এটা উপরটা কিন্তু খুব ফিনিশিংটা বেশ, অনেক সুন্দর ফিনিশিং। এটা কত? ওয়াটারপ্রুফ। 450 টাকা। 450 টাকা। এগুলা দেখা যায় 800-900 অনলাইনে বিক্রি হয়। ওকে, তারপর দেখেন এই যে আরো এই যে জিপের এগুলো অনলাইনে আপনারা দেখে থাকবেন, সার্চ দিবেন, আমি যা বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, কারণ বিশ্বাস এবং আস্থা এই দুইটা জিনিস খুবই সহজ, সার্চ করে দেখে নিতে পারবেন। বিশ্বাস এবং আস্থা এগুলো সময়ের সাথে সাথে আসে, এটা এখনই আমাকে বিশ্বাস করতে হবে তা না, সময় নেন আপনারা। এই যে একটা ব্যাগ মাত্র 420 টাকা, চমৎকার একটা ব্যাগ। আমি অনেক মালের রেট জানি না, যেমন একটা রেট এটা আছে মাত্র 180 টাকা। মাত্র 180 টাকা? কি বলেন? আচ্ছা আল্লাহ ভাই, আপনি অবাক হয়ে যাচ্ছেন, আমরা তো অনেক দোকানে ভিডিও করে থাকেন, আপনি জানেন। এই যে একটা হচ্ছে আপনার জিপের, হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ডের, এটা সম্পূর্ণ রানার স্টিকার যা আছে সব চায়না, এটা রেট হচ্ছে 300। আমি সবচেয়ে যেটা বেশি দেখতেছি এটা রানার এবং জিপার গুলা, কিন্তু এগুলো কিন্তু আসলে কোয়ালিটি আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে বেশ ভালো, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা আসলে ব্যবসায়ীরা দেখলে আরো ভালো বুঝতে পারবে। এই যে মোবাইল ব্যাগ গুলো, মোবাইল ব্যাগ গুলো দেখেন একটা জিনিস পাশাপাশি রাইখে দেখাই আপনাদের। এই ব্যাগটা রেট 150 টাকা, বাইকের রেট 110 টাকা, অথচ দেখতে একই রকম, একই রকম। হ্যাঁ, কিন্তু ওগুলো ব্র্যান্ডের মালের চেইন ফিতার ধরলে বোঝা যাবে, দূর থেকে বোঝা যাবে না। আচ্ছা, তারপর ওই যে একটা ব্যাগ দেখাইছিলাম এটা রেট হচ্ছে মাত্র 200 টাকা, 210 টাকা। 210 টাকা না, 210 টাকা। আচ্ছা, তারপর এই একটা ব্যাগ আছে 230 টাকা, 240 টাকা, 230 টাকা, এরকম রেট। সুন্দর ছোট্ট একটা ব্যাগ না? হ্যাঁ। ওকে, আপনি এই দোকানে আসতেই হবে ব্যবসা করতে হইলে, কারণ আপনি দেখার জন্য হইলো আসেন। এই একটা ব্যাগ আছে 380 টাকা, 380। ভ্যাকসিনের ব্যাগটা এগুলো 800-900 টাকা বিক্রি হয়। তারপর দেখেন এটার ভিতরে আরো ডিজাইন আছে, একটা ডিজাইন আছে এটা 480 টাকা, এই আরেকটা ডিজাইন আছে 380 টাকা, এই একটা ডিজাইন আছে 380 টাকা। কত দেখাবো বলেন? এই যে ডিজাইন আছে, হ্যাঁ কাছে ভাই, এবার আমরা কি দেখবো? এখন দেখাবো এক্সক্লুসিভ কিছু ব্যাগ, এগুলো হচ্ছে এই যে দেখেন শাওলং এর চায়না ব্যাগ, শাওলং, এগুলো বিক্রি হয় 1500-1600 টাকা, এটা পাইকারি রেট 800 টাকা মাত্র। 800? হ্যাঁ, 800 টাকা। এগুলো আসলে কোয়ালিটি আইসে দোকানে এসে দেখেন, এখন দূর থেকে যে দেখা যতটুকু বোঝার একটু বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে 780 টাকা, একটা দুইটা তিনটা চারটা পার্ট, ভিতরে যে আপনার ওয়াটারপ্রুফ জিপার লাগানো, এটা এটা কত বললেন দাম? 780 টাকা। আমার তো পছন্দ হয়েছে ভাই। আচ্ছা, আপনাকে একটা দেওয়া হবে। আচ্ছা, এবার এবার আমরা যেটা দেখতেছি, ওয়াও, এটা আরো সুন্দর। হ্যাঁ, এটা 780 টাকা, এটা একটা দুইটা তিনটা পার্ট, হিডেন পকেট আছে, তারপরে ভিতরে ল্যাপটপ ক্যারি করার জন্য আলাদা, ল্যাপটপের জন্য আলাদা। এগুলোর জিপার গুলো কেমন? 100% ওয়াটারপ্রুফ, ওই যে ল্যাপটপের জন্য আলাদা ল্যাপটপ পার্ট আছে, তারপরে যে দেন কোম্পানি থেকে 2 ইয়ার্স ওয়ারেন্টি ফর সার্ভিসিং ফ্রি। আচ্ছা আচ্ছা, আর এটা এটা জিপার গুলো ভালো, অবশ্যই ভালো হবে। আচ্ছা, আমার এখানে কোনো নরমাল কাজ আমি করি না। ওকে, তারপরে এই আরেকটা মডেল আছে দেখেন, এটাও 780 টাকা, চমৎকার একটা ব্যাগ, 780 টাকা। ডলারের পেছনে যেটা, ওটা ডলারের কারণে অনেক সময় রেট কম বেশ হয়। আচ্ছা, এই একটা ব্যাগ আছে, এটা 800 টাকা রেট, চমৎকার একটা, এবং সামনে সামনে রেডিয়াম দেওয়া আছে, এই জন্য আরো সুন্দর লাগতেছে। হ্যাঁ, রেডিয়াম দেওয়া আছে। ওকে, এই দেখেন একটা এক্সক্লুসিভ ব্যাগ, মাত্র লাইট এন্ড ওয়েট 200 গ্রাম ওজন, মাত্র 200 গ্রাম ওজন, অথচ ব্যাগটা হচ্ছে আপনার এই মুহূর্তে ট্রেন্ডিং এ আছে, সারা বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত ব্যাগ এটা। এটা চকবাজারে আর কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের দোকানে, আমাদের নিচে। কত ভাই এটার দাম? এটার মনে হয় 650। কি বলেন? 600? আমি তো বলছি 1000 চেয়ে বসবেন না, 650 টাকা। এই যে বেল্ট হিডেন করা, আপনি আলাদা চলিতে লাগাইতে পারবেন, মোটরসাইকেল ক্যারি করার জন্য পারবেন, দুইটা পার্ট একদম সিম্পলের ভিতর, আসলে আসতে হবে ব্যবসা করতে হলে এই দোকানে আসতে হবে। তারপরে আসেন আরো কিছু কোয়ালিটি দেখাই, যেমন লেডিসদের মেয়েদের এই যে এই ব্যাগগুলো আমাদের কাছে সরবরাহ আছে, এটা রেট হচ্ছে 520 টাকা। 520? হ্যাঁ, এগুলা লেডিস ব্যাগের দোকানে 800-900 টাকা বেচছে, এই 520 টাকার আরেকটা ডিজাইন, এই একটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনের আবার 7-8 টাকা করে কালার আছে। আর আসলে এখনকার বাজারে যখন চায়না প্যান্ডামিকের কারণে বন্ধ হওয়ার ফলে
এখনকার বাচ্চারা বা স্কুলের জন্য যে ব্যাগগুলো বেশি চলছে, ফ্লেক্সিবল এবং মানে কমফোর্টেবল, হচ্ছে এই ধরনের প্রিন্টের ব্যাগগুলো। প্রিন্টের ব্যাগ যারা আমাদের কাছে আসছেন, প্রায় 100 উপর প্রিন্টের কালার আছে এবং সবগুলো আনকমন কালার। একটা কালার, এই যে একটা কালার, একটা কালার, একটা কালার, কালারগুলো দেখেন, একটা কালার, তারপরে হচ্ছে এই কালার, এগুলো সব কালার, এগুলো সব কালার, এগুলো সব কালার। প্রিন্টের জন্য আসলে আপনারা আসেন, দোকানে আসেন, একটাই অনুরোধ করি, দোকানে আসেন। ব্যাগের ব্যবসা করতে চাইলে দোকানে আসেন, দোকানে এসে দোকানটা দেখেন। আর নতুন যারা ব্যবসা করতে চান তাদেরকে সব ধরনের পরামর্শ দিয়ে যা যা দরকার আমি করতে পারবো, আপনাদেরকে পরামর্শ দিব। কারণ আমি নিজে ব্যবসা শুরু করছি মাত্র 2 টাকা পুঁজি নিয়ে। আজকে আমার ঢাকায় উত্তরাতে নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, আবার আপনার আমি এই প্রতিষ্ঠানের মালিক। যাক, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, শুধুমাত্র মানুষের আস্থা অর্জন করেছি। মানে যারা একেবারে বসে আছে, বসে বসে মন খারাপ করে থাকে সারাক্ষণ, কি করব কি করব, তাদের জন্য আপনি ভালো উদাহরণ কিন্তু। না, এই দেখেন, হাজার হাজার মানুষ বস্তায় বস্তায় টাকা নিয়ে বসে আছে আপনার উপরে ইনভেস্ট করার জন্য, কিন্তু সে আপনাকে আস্থা করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, আপনি মানুষের আস্থা অর্জন করেন, পুঁজি লাগবে না। আপনি 5 টাকা মানুষের নিয়ে, আপনি ধরেন 1 লাখ টাকা বাকি নিছেন, আপনি 1 লাখ টাকা টাইম মতো ফেরত দেন, আপনাকে আবার পরের বার 1 লাখ 2 লাখ টাকা দেয়, পরের বার 1 লাখ 20 দিবে, তারপরে বার 2 লাখ দিবে, তারপরে বার আপনার না কোনো কিছু জান না জানি আপনি 10-15 লাখ ইনভেস্ট করবে। আচ্ছা, আমার কাছে আমার কোনো কিছু ছিল না, এক কোম্পানি আমাকে 40 লাখ ইনভেস্ট করছে আমার উপর, তারপরে আবার তারা এটা ফেরত দিচ্ছি। এভাবেই আসলে আপনি নিজেকে আস্থাশীল করে তুলুন, পরিবারের কাছে নিজেকে আস্থাশীল করে তুলুন, আপনি সংসারে নিজেকে আস্থা মানে বন্ধুর কাছে নিজেকে আস্থাশীল করে তুলুন, বা আপনি যখন চাকরি করতেছেন তখন মহাজনের কাছে নিজেকে আস্থাশীল করে তুলুন। এক কথায় আপনাকে নিজেকে নিজেকে নিজের মূল্য নিজের মূল্য নিজের বাড়াইতে হবে। যদি আপনাকে সবাই আস্থা করতে পারে তখন আপনার জীবনে আর মানে পিছনে তাকানোর কোনো সুযোগ নাই, ব্যবসা আপনি করতে পারবেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক সেটা ব্যক্তি জীবনে হোক, আস্থাশীল হতে হবে। আচ্ছা কাসর ভাই, আপনি এটা তো হোলসেল দোকান, চকবাজারে সবগুলো হোলসেল দোকান, আপনার তো হোলসেল দোকান। এখন এই ভিডিও দেখে তো ভাই অনেকে কমেন্ট করে, অনেকে ফোন করে, আমারও ফোন করে যে ভাই নিজে ইউজ করার জন্য একটা নিবো, দুইটা নিবো, তিনটা নিবো, কারণ তাদের কি বলবেন আসলে? দেখেন, সর্বনিম্ন 1 পিস ব্যাগ আমরা দিতে পারি না। হ্যাঁ, আমরা আপনারা যদি 1 পিস নিতে চান, আমাদের দোকানে চলে আসলো কেউ কি করবে? দোকানে চলে আসলো তো আসলে তখন আর কিছু করার থাকে না, আইসা বলে ভাই হাসি দেয়া, ভাই আপনার ভিডিও দেখে আসছি, তখন আর কিছু বলার থাকে না। আচ্ছা, আপনি কিন্তু চাইলে ঢাকার বাইরে ভাই দিতে পারেন, কারণ অনেক মানুষ আছেন আন্দোর এর এক্স আপনার দোকানে এসে নিয়ে যাবে, রেড এক্সে পাঠিয়ে দিতে পারেন, অনেকে বলে ভাই কুরিয়ারে। আমি টুকটাক তো অনেক অনেকেরই দেই, সবারই হয়তো দিতে পারি না, তো খুচরা ক্ষেত্রে কিন্তু আপনার 50-80 টাকা রাইট বেশি পড়বে, বেশি পড়বে আর কি। এখানে বিষয় আছে, কারণ এটা এই ধরনের এই ব্যাগটারই আমি 6 পিস মাল নিলে আমাকে কালার দেয় 4টা, 3টা কালার দেয়, তখন আপনি কিন্তু একটা কালার নিলে আমার সেটটা ভাঙিয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে নানান ইস্যু আছে যার কারণে একটা মালে 40-50 টাকা 100 টাকা বেশি হয়ে। আচ্ছা, সেটা হোক, মানে একেবারে তো পাইকারি দামে দিতে পারবেন না, তবে কিন্তু কুরিয়ারে হইলে অন্তত পাঠানোর একটু চেষ্টা করে দেন, অনেকে ওই অনুরোধ করে আর কি, যেহেতু রেড এক্সের সুবিধা আছে বাড়ি বাড়ি দেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, এবার আমরা কি দেখবো? কারণ এই ট্রাভেল ব্যাগ গুলো তো দেখানো না, এই যে একটা ট্রাভেল ব্যাগ মাত্র 230 টাকা, মানে কম দামি যে ট্রাভেল ব্যাগ গুলা, কম দামি কি ভাই খুবই খারাপ নাকি? না না, আমি প্রথমে একটা কথা বলছি, আমি যত কম দামি বিক্রি করি আমি চেষ্টা করি আমার ব্যাগের জিপার গুলো দেখে শিলিটা কি সুতায় শিলানো হচ্ছে, ফিতাটা কি, এগুলো আমি নিজে তদারকি করি, নিজের পুঁজি ছাড়াই মানুষকে শুধু বিশ্বাস অর্জন করি আজকে এতদূর। একটা ব্যাগ আছে মাত্র 240 টাকা, মাত্র 240 টাকা, এগুলো খুচরা 500-600 টাকা বিক্রি হয়। আচ্ছা, তো মফস্বলে কিন্তু এগুলো সবচেয়ে বেশি চলে, এই যে একটা ট্রাভেল ব্যাগ এগুলো আছে, রেট অনেকগুলো অনেক রেটের আছে, বিভিন্ন রেটের আছে, 620 টাকা, 650 টাকা, নানান রেটের, এই ধরনের ভিতরে আরো আট প্রায় 10-15 মডেল আছে। এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে আমার ট্রলির এটা 3টা গোডাউন, এর মধ্যে যেটা হাতে মানে কাছে ছিল সেটা ট্রলি গোডাউন নিয়ে আসছি। এই হচ্ছে একটা ট্রলি, হ্যাঁ, এটা 2 পিসে একটা সেট হয়, 2 পিস ভিতরে একটা থাকে বাহিরে একটা। এখন ট্রলি যেগুলোর দাম কিছুদিন আগেও কম ছিল, এখন ডলারের সাথে আসলে এগুলো সম্পৃক্ত, ডলারের কারণে এগুলোর রেট এখন বেড়ে গেছে এবং কোয়ালিটি, এটা রেট হচ্ছে 1450 টাকা সেট। হ্যাঁ, 2 পিসের দাম 1450 টাকা, না 1450 টাকা সেট। যারা ব্যাগের ব্যবসা করেন তারা, দুইটার দাম 1450 কিন্তু একটা না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে 630 টাকা দিয়ে টলি শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ওই একটা দিয়া না, এরকম না। ওকে, আর ওরকম এত নরমাল মাল আমি বিক্রিও করি না, আমি 630 টাকা বলবে মাল চাইলে পরে বলবো যে দেখতো নাই ওইটা, শেষ হয়ে গেছে, এগুলো আমার মধ্যে নেই, আমি যা বলবো তাই। যদি ডলারের দাম বাড়ে আমি বলে দেবো। যেমন এটা আছে মাইক্রো চাকার, এটা যেমন ছোট চিকুন স্ট্যান্ড, এটা মোটা স্ট্যান্ড, এটা জিপারটা একটু দুর্বল, এটা জিপার গুলো ভালো, দুইটাই মোটা, এটা 2 পিসের সেট, চাকা গুলো বড়, এটা রেট হচ্ছে মাত্র 1850 টাকা, 2 পিসের দাম 1850 টাকা। হ্যাঁ, ওকে, এই যে 2 পিস, 2 পিসের সেট, হ্যাঁ,
তারপরে আছে দেন এই একটা ব্রেক, এটা ওই যে মুভিং চাকা, হ্যাঁ এটা চারিদিকে মুভ করে, চাকাটা চারিদিকে মুভ করে, এটা হচ্ছে মুভিং চাকা, ক্যাটের ক্যাট ব্র্যান্ডের ব্রেক চাকাগুলো দেখছেন। এটা দুই পিসের সেট, এটার বর্তমান রেট হচ্ছে আগে ছিল 2500 টাকা, এখন দাম বেড়ে 100 টাকা বেড়ে 2600 টাকা হয়েছে। এটা চমৎকার দুই পিস একটা সেট, 24 ইঞ্চি আর 20 ইঞ্চি। এগুলা দেখেন এই চকবাজার অনেক দোকানে পাবেন, কোয়ালিটির দিক থেকে আর কেউ কাছাকাছি নেই বা এই ধরনের কোয়ালিটি যদি কিন্তু বেশ ভালো, বেশ ভালো কোয়ালিটি এরকম দিলেও দামে দেখবেন যে 200 টাকা বেশি নিবে আর কি। তারপরে আছে আরেকটা, একটা আছে দেখেন কোয়ালিটি, এটা হচ্ছে অন্যগুলো এতক্ষণ যা দেখছি তখন প্লাস্টিক হ্যান্ডেল, এই যে এরকম প্লাস্টিক হ্যান্ডেল, এটা হচ্ছে কাপড়ের হ্যান্ডেল, যত ওয়েট নেন আপনার ওয়েটটা ডিস্ট্রিবিউট হবে, চারিদিকে ডিস্ট্রিবিউট হবে, যার কারণে আপনার ব্যাক টুলিটা ভালো থাকবে। এগুলো চায়না লক সিস্টেম, এই মুভিং চাকা, এটা দুই পিসের সেট হচ্ছে, দুই পিস ভিতরে এক পিস থাকে বাইরে এক পিস, এটা দুই পিসের সেট হচ্ছে মাত্র 3200 টাকা, দুইটা 3200 টাকা। আচ্ছা এই একটা ব্যাগ আছে দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা ট্রলি, চকচক কাপড় চেন, এগুলো ম্যাক্স প্রেসিডেন্ট দেখে অনেকে এগুলো নিয়ে যায়, বুঝতে পারছেন কোয়ালিটি ওদের কাছাকাছি। এটা রেট হচ্ছে 3700 টাকা দুই পিসের সেট, দুই পিস ভিতরে একটা 20 ইঞ্চি ছোট আছে, দুই পিসের সেট 3700 টাকা, চারটা কালার আছে। চারটা কালার, কি কি কালার হবে ভাই এটার মধ্যে? এটা ব্লু, কালো, মেরুন এবং হয়তো অ্যাশ কালারটা হবে হয়তো বা। এটা রেট হচ্ছে ছোটটা 1800 টাকা, বড়টা হচ্ছে আপনার 1900 টাকা, অথবা আপনার মতো করে ফালাইলেন 1700 বা 2000 এভাবে ফালাইতে পারলেন, ছোটটা 1700 বড়টা 2000। এগুলো হচ্ছে টলি, আরো অনেক টলি আছে, গোডাউন আছে, আসলে এটা একটা বেসিক ধারণা দেওয়ার জন্য দিলাম। আর যদি বাহিরের টলি যেগুলা বিদেশি টলি এগুলো আছে আমাদের কাছে, বিদেশি টলির সেট হচ্ছে আপনার বিভিন্ন আসলে দাম কোয়ালিটি ভেদে দাম বলা হবে, দেখানো হবে। অফিসিয়াল ব্যাগ যেমন এগুলো আছে 350 টাকা রেডের, এগুলো যারা 350 টাকা, হ্যাঁ আমরা 350 টাকা, এগুলো আপনার অফিস কর্পোরেটের জন্য এটা চমৎকার একটা ব্যাগ, অনেকে অফিসের জন্য টেন্ডারের জন্য এগুলো করতে চায়, 350 টাকা চমৎকার একটা ব্যাগ। তারপরে হচ্ছে এর থেকে একটু ভালোটা হচ্ছে ধরেন এই যে এগুলা আরবিয়ান এন্টারপ্রাইজের চমৎকার আরেকটা ব্যাগ, 4G ব্যাগ, 4 ভাবে 5 ভাবে নেওয়া যায়, হ্যাঁ ফোল্ডিং সহ, চেন খুলে বড় হয়, ফোল্ডিং সহ চমৎকার ডিজাইনের একটা ব্যাগ, এটা রেট হচ্ছে মাত্র 750 টাকা। এই যে আপনার পিছনে কাঁদনার যে বেল্ট, বেল্টের এই যে হচ্ছে বেল্ট, কাঁদনার বেল্টের ইয়া, এবার এভাবে নেওয়ার জন্য আলাদা আরেকটা বেল্ট আছে, মোট 4 ভাবে নেওয়া যায়, এই বেল্টের মাধ্যমে, এই হাতের মাধ্যমে, এভাবে কাঁধের মাধ্যমে এবং এই যে এই পাশে ধরে, এই পাশে ধরে নেওয়ার মতো 4 ভাবে ক্যারি করা যাবে, একটা মাত্র 700 টাকা, 750 টাকা, 750 টাকা। ওকে, একটা আছে ক্যাটের চমৎকার একটা ব্যাগ, এগুলো আপনার অনলাইনে যারা কেনাকাটা করেন এই ধরনের ব্যাগ জানেন, জেনে থাকবেন 1500-1600 টাকা বিক্রি হয়, এটা খুচরা নিলে আপনি 1500 টাকা বিক্রি করতে পারবেন, এটা রেট হচ্ছে মাত্র 900 টাকা। এটাও আপনার যে 4G সিস্টেম, সব দামি চেইন, দামি জিপারের ব্যাগ, এর প্রাইসটা কত বললেন ভাই? মাত্র 900 টাকা, 900 টাকা হোলসেল প্রাইস। হ্যাঁ হ্যাঁ, এই যে বেল্ট, কাঁদনার বেল্ট, চমৎকার ব্যাগ, এটা ফোল্ডিং সহ, এটারও ফোল্ডিং আছে, খুললে বড় হবে। ওকে, তারপর হচ্ছে আপনার একটা ব্যাগ আছে উইনারের, এটা হচ্ছে আপনার ডাবল জিপারের ব্যাগ, বাংলাদেশে একমাত্র কোম্পানি যাদের জিপার দুইটা একসাথে থাকে। আচ্ছা আচ্ছা, ডাবল জিপার, জি রানাটা দেখলে বুঝতে পারেন, ডাবল জিপার 1330 টাকা, 1330, একটু দামির মধ্যে আর কি। হ্যাঁ দামির মধ্যে, কোয়ালিটি তো সেই কোয়ালিটি, কোয়ালিটি তো আপনার এগুলা 2000-3000 টাকা এগুলো বিক্রি হয়। বেল্ট দেখেন, ওকে, যে বেল্ট গুলো ওইনারের, তারপর যে লক গুলো, এটা একটা, এগুলো আছে অনেক বড় কোম্পানির ব্র্যান্ডের মাল, এগুলো সচরাচর সবাই মানে রুচির উপরে যে আভিজাত্য, আভিজাত্যশীল মানুষ ছাড়া এগুলো ব্যবহার করতে পারবে না, এগুলো ব্যবহার করার জন্য আপনার আভিজাত্য লাগবে, রুচিশীল হলেই ব্যবহার করা যাবে না। এগুলো 3000-4000 টাকা বিক্রি, এটা 1330 টাকা বাইকের রেট। এটারই আরেকটা মডেল আছে, এটার রেট হচ্ছে আপনার 1150 টাকা, আরেকটা মডেল আছে, এটার ভিতরে 7-8টা মডেল আছে, যারা এই ধরনের 4G বিক্রি করেন তারা আসবেন, আমি মডেল দেখাবো। একটা ব্যাগ আছে 550 টাকা কমের মধ্যে, হ্যাঁ 550, এই আছে একটা 650, এগুলোর ভিতরে নানান রকমের ব্যাগ আছে, আপনারা আসবেন ইনশাল্লাহ। ভিডিও শেষে সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন। আমার এই প্রতিষ্ঠানের সাবেক নাম ছিল নিউ ব্যাগ বাজার, এখন এই প্রতিষ্ঠান থেকে নিউটা উঠে গেছে, বিসমিল্লাহ ব্যাগ বাজার, সুন্দর নাম হয়েছে।
মদিনা আশিক টাওয়ারের 5 নম্বর গেটের ঠিক বিপরীত সাইডে এমএ প্লাজা 1 থেকে 10 তলা পর্যন্ত পুরো একটা ভবন, পুরো ভবনটাই আমাদের। আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের দোকানে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for stay with Business BD.